কোন্নগরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। কোন্নগরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। রবিবার থেকে বন্ধ থাকবে কোন্নগরের সবথেকে বড় বাজার রেল বাজার সহ নবগ্রাম কানাইপুরের সমস্ত বাজার। শনিবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বাজার কমিটির সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেন, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কোন্নগর রেল বাজার সহ কানাইপুর নবগ্রামের সমস্ত বাজার বন্ধ থাকবে। টোটো করে বাজার পৌঁছে যাবে মানুষের বাড়ির সামনে। এদিন পঞ্চায়েতের প্রধান আরও বলেন, বাজারগুলিকে প্রচার সত্ত্বেও মানুষ ভিড় জমাচ্ছে প্রত্যেক দিন, তাই বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যান্য যে দোকানগুলো ছাড় ছিল সেগুলো শুধু নির্দিষ্ট সময়ে মেনেই খোলা থাকবে। বাজার আমরা দেখছি দীর্ঘদিন ধরে চেষ্টা করেই একটা দেখছিলাম যে এখানে যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা কোনোভাবে মেনটেন করা যায়। দুর্ভাগ্যবশত মানুষ নিজে প্রাণের নিয়ে চিন্তা করে না, শুধু পেটে নিয়ে চিন্তা করছে, যেটা মহামারীটাকে আরও আমরা ডেকে পাঠাই। তো সেটা থেকে বাঁচানোর জন্য আমাদের একটা ছোট্ট করে পরিকল্পনা আছে। কাল থেকে আমরা কানহাইপুর, নগ্রাম, কোন্নগর এলাকাগুলোতে ঘুরে ঘুরে টোটো বা অটো থেকে লোকেদের বাড়িতে শাকসবজি কাঁচা আনার যেটা দেওয়ার আছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। আর পার্মানেন্টলি এখান থেকে শাকসবজি কাঁচা আনাজের সব দোকানগুলোকে নতুন অর্ডার আসা না আসা অবধি আমরা কিন্তু এখানে বন্ধ রাখি। মানে অনির্দিষ্টকালের জন্য কি এখন বন্ধ থাকবে? নিশ্চিতভাবে আপাতত আমরা এটাই আপিল করেছি যারা এখানে ব্যবসায়িক বন্ধু আছে তাদের কাছে। তারা সহযোগিতা হাতও বাড়িয়ে দিয়েছে, নিজের মধ্যে এখন মিটিং করে ওরা আমাদেরকে লিস্টটা দিয়ে দেবে। দুটোর মধ্যে যে টোটো অটোগুলো চলবে তার জন্য থানা থেকে পারমিশন, পঞ্চায়েত থেকে পারমিশন আমরা করে দেবো। যারা এখানে ব্যবসায় করে তারাই কিন্তু এই ব্যবসায়টা ঘুরে ঘুরে করবে। এটা যেন যে ইম্পোর্টেড কোথা থেকে নতুন ব্যবসায়ী চলে এলো ব্যবসায় করলো সেটা কিন্তু আমরা কোনোভাবে হতে দিই। আর মানে নৈটি রোডের ওপর যে দোকানগুলো তার কোনো কি নিয়মবিধির কিছু আছে? নৈটি রোডের উপরে যে দোকানগুলো চলছে সরকারিভাবে যেভাবে আদেশ আছে সেইভাবে চলবে। সবাইকে আমরা আপিল করেছি, মাইকিং করেছি, রেগুলার করছি, আগামী দিনেও করব। কেন এই মহামারীটা শেষ হয়ে যাবে, সংখ্যা হয়তো আমাদের কানহাইপুরের মধ্যে হয়েছে ন্যাচারালি ধীরে ধীরে বাড়বে, না বাড়ার কোনো কারণ নেই। আর আমাদের জীবনটা পেতে গেলে অনেক কষ্ট হয়। আমরা যদি ভাবি মা বাবা কষ্ট করেছে, বন্ধু বান্ধবরা করেছে, কাকা কাকি করেছে, দাদা দাদি করেছে, আজকে সহজে আমরা এই জীবনটাকে শেষ করে দেবো এটা কেউ চায় না, আপনিও চান না, আমিও চাই না, কেউ চায় না। তো আমাদের এটা যে মানুষের প্রাণ যাতে বাঁচুক, না খেয়ে আমরা হয়তো দু চার দশ দিন বাঁচবো কিন্তু করোনার আগে নিশ্চিতভাবে আমরা মরবো, তো আমি কেন করোনাটাকে ডাকি? আর এমনি বাইরের দোকানগুলো কি একবেলা করে এরকম কিছু ভাবনা চিন্তা? সেটা দেখছি সরকারের কি গাইডলাইন আসছে ওটা। ঠিক আছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।